Pratham Pratishruti. Jack, ee chokore nobata ototo chhara pabe. Aina ba baire. Doctor bab ki bolche? Nobo! Nobo! Barite chor eshechilo. Shaka nei ke? Ghumuchhili ghumuchhi naki? Ghumuto pare. কুকুরের বংশ না সারা জীবন তো এই বংশে সবার খালি ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল তোর তারি দেখতে পাচ্ছি না লণ্ঠনটা ধর না হ্যাঁ হ্যাঁ নবা এ নবা এ চলো যাই আমি পালিয়েছে কোথায় গেল কত চারি রাক্ষসী স্বামী কি হতে এলো তুই কায়দা করে ছেলেকে ঘরে বার করছিস আমার না কত আজকে এই একদিন কি আমার একদিন এত বড় আসপাত তোর হয় কি করে হ্যাঁ চোর ডাকাত করার নাম করে দিয়ে ছেলেকে ঘরের পর করলি আমার অবস্থা হয় কি করে হয় কি করে আরে বাবু ও জানবে কি করে বলো তো দেখি ও তো বাইরে ছিল তোর তো বন্ধ ছিল তুমি চুপ করো চা এখান থেকে যাও আমি যা দেখেছি তাই বলেছি সত্যবতী কখনো মিথ্যা কথা বলে না একদল লোককে দোরের ওদিক দিয়ে আমি পালাতে দেখেছি তারা কিছু একটা বয়েও নিয়ে যাচ্ছিল সেটা আমি হাবছালে বুঝতে পেরেছি আমার হাসপাতালে আমার স্বামীকে গল্প বানাচ্ছিস চল চল ঘরের বাইরে আজকে তোকে হাসপাতালে দেখে আর দুটো করে কাটবো চল মেরেই ফেলবো আজকে মেরেই ফেলবো আজকে আরে পুঁতে ফেলবো আজকে চল চল বাজে চল আমি মেরো না গো বউকে মেরো না বউ বউ কখনো মিছে কথা বলে না গো সত্যবাদী যুধিষ্ঠির এলেন একেবারে মা কি মিছে কথা বলছে নাকি গো আর শোনো মায়ের নজরে ফাঁকি দেওয়া কিন্তু ভারী শক্ত ব্যাপার হ্যাঁ আরে বাবা কি ভয় না তুমি আমি তো ভাবলাম কালু গোয়ালা যেরকম ভাবে সকালবেলা সাঁচিয়ে গেল নিশ্চয়ই কালু গোয়ালাই এসেছিল ও মামি মামি গো বউকে মেরো না দয়া করে তোমার পায়ে পড়ি আমি মামি মেরো না দেখো ওর একদম চুপ করে থাকবি চুপ করে থাকবি ওকে বাঁচাতে গেলে তোকে কেটে আমি দু টুকরো করে দেবো এমনি দয়ার চুক্তি মুখের দিকে তাকা দয়ার চুক্তি এমনি আরও ধলাইয়ের চুক্তি আরও ধলাইয়ের চুক্তি আর না আমার আসপটিখানা নিয়ে আয় আজকে কেটে দু টুকরো করে আমি রক্ত গঙ্গা বইয়ে দেবো নিয়ে আয়
আগে আমি হরিপদ মা ঠাকুরন তো তুই এমন অর্থময় কি চাই আগে আমি তো রোজ এই সময় আসি ওই গুরুকে জামনা দিতে হ্যাঁ সে আমরা সবাই জানি এসে তুমি আমাদের একটা কেতাত্ব করে দাও তা সাত সকালে উঠুনে কি করতে এসেছিস গোয়ালকে আমার উঠুনে বাবু মা ঠাকুরন কি গুরু জামনার বালতিতে এইটা ছিল দেখলাম কাদের যেন কাদা পায়ের ছাপও রয়েছে আমার মনে হয় বাবু কেউ যেন গরুর গোয়ালের ভেতরে এসেছিল ভোর রেতে গরুগুলো কেমন ভয়ে সিটিয়ে রয়েছে নবাকে ওই সরিয়েছে গোয়ালের সাথে আমার ছেলের কি সম্পর্ক রে হরিদা গরু কি ঠিক আছে হ্যাঁ দিদি সব গরুই ঠিক আছে আর বাছুর গুলো ঠিক আছে নতুন কথা কি গো তা আমি তো তখনই কি দেখে এসেছি সব গরুগুলো ঠিকই আছে সেই কথা শুনেই না আমার বাবু ঘরে পেরানে এসেছে তা গরু তো আছে সেটা হয় বুঝলাম কিন্তু বামুনের ঘরের গরুটা গেল কোথায় নবা কোথায় গেছে তার মানে গরু বাছুর কেউ নিয়ে যায়নি ওই জন্য তোমার অঙ্গ এখন জ্বলে যাচ্ছে গেরস্থের কোনো ক্ষতি হয়নি সেই দেখে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ মা তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে আমি ওদেরকে কিছু একটা যেন বই নিয়ে যেতে দেখেছি তার মানে ও তোমাদের ছেলে নয় তো
থেকে তোমার মহানন্দ ভাইকে ভালো কি যে হয় নাই গো এখন 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 তোমার এই একমাত্র ছেলেটার কি হবে বলো তোমার চুপ করবে চুপ করবে তুমি হ্যাঁ চুপ হবে না আমার কোনো ক্ষতি হবে না দেখো এই সব বলবে এখন তুমি বলবে না ছেলে যে আমার তার স্বপ্ন আসলে তুমি তার করে আনন্দে নাচবে কি বলছো গো মামি নবা আমার ভাই তাহলে ভাই যদি তাহলে অলক্ষিটাকে আটকে রেখে আবার কোন বিপদ আপদ হলো নাকি গো আমার সর্বনাশ হয়ে গেছে গো আমার পাঠ সর্বনাশ হয়ে গিয়েছে কি হয়েছে কি তোমার পরিবার এত কান্নাকাটি করছে কেন ওরে ওরে আমার বুকে ধন আমার সিদ্ধাতিরে চলতে আমার দিনের ঘরের বাতি আমার একটা বাচ্চা ছেলে ওরে তাকে ডাকাতে তুলে নিয়ে গেছে গো ওগো এসে তারা আমার সব ধন সম্পদ লুটে নিয়ে গেল গেল না গো নবুকে ডাকাতে তুলে নিয়ে চলে গেছে আমি আর বলছি কি এই হতচারি বয়ের জন্য আমার ছেলে আছে এই দেখো আমার এত বড় সর্বনাশ করে কিরকম যদি আমায় আসবিতে কাটতো তাহলে আমি মেনে নিতাম তা না আচ্ছা খুড়ো এটা কালু গয়নার কাজ নয় তো তারাই হয়তো ডাকা সেজে তোমার বাড়িতে হানা দিয়েছিল হ্যাঁ তাও হতে পারে গুরু পাইনি বলে তো শুনেছিলাম খুড়োকে ও কি সব হুমকি টুমকি দিয়ে গিয়েছিল আমি ঠিক সন্দেহ করেছিলাম ওই কালুটাই ডাকা সেজে ঢুকেছিল এত বড় আসপত্তা আমার ছেলেকে কিনা তুলে নিয়ে চলে যা দেখো নীলাম্বরদা কালুকে চটানো তোমার ঠিক হয়নি দাদা আরে তুমি তো জানো যে কালু বরাবর একটা রক্তটা মানুষ কি বলছো কি খুড়ো গরু পায়নি বলে ছেলেকে তুলে নিয়ে যাবে চোখের উপর দেখছে তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে আমাদের ডাকলো না নিজে দৌড়ে গেলে তামাশা দেখবেন বলে চোখের সামনে বরকে নিয়ে যাচ্ছে দেখো যে বউ চুপ করে থাকে সে বউ সে তো ডাইনি আমি চিৎকার করেছিলাম বলেই তো তারা পালালো তাদেরকে আমি গোয়ালের কাছ থেকে আসতে দেখেছি তোমরা তো তোমাদের ছেলেকে ঘরে আটকে রেখেছিলে তারা যে তাকে পাবে তা আমি বুঝবো কি করে তোমরা নবুকে ঘরে আটকে রেখেছিলে কেন গো বাছা বউকে বিপদে ফেলতে গিয়ে এবার নিজেই ফেসেছে মামি নবাকে যে ঘরে কেন আটকে রেখেছিল সে কথা এবার সবাইকে বলুক বাবা আপনি দয়া করে কালু ঘোষের বাড়ি গিয়ে খোঁজ করুন তার কাছে হাত পা ধরে বলুন মামি ও কোথায় তোমাকে অপমান করলো গো তো একদম ঠিক কথাই বলেছে কালু গয়লা এখন ভীষণ কেঁপে আছে তাই আমাদের উচিত ওকে বুঝিয়ে সুজিয়ে মাথা ঠান্ডা করে নবাকে ওখান থেকে বের করে আনা সেটাই তো বউ বলতে চাইছে মামাকে ঠিকই তো একে তো সামান্য সুদের জন্য কালুর গরু তুলে নিয়ে আসাটা তোমাদের মোটেই ঠিক কাজ হয়নি
করছে। কালুর বাড়িটা কোন দিকে বলো তো? আমার মাথার দিব্যে, তুমি কথা কাউকে বলবে না। তুমি এইটুকু আমাকে বলো যে কালু ঘোষের বাড়ি কোন দিকে, তার বউকে একবার শুধিয়ে আসতে দাও। তোমার ভাইয়ের চেয়ে বড় বিপদ কো, আমি না গেলে তার কি যাবে বলো?